এখনকার এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব জাতীয় চার নেতার মধ্যে তিনিও একজন এএইচএম কামরুজ্জামানের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিতে চাই। এই ভিডিওর সব তথ্য অনলাইন থেকে আমাদের একজন সদস্য সংগ্রহ করেছেন, সুতরাং কোনো তথ্যের সঙ্গে যদি আপনার মতের অমিল থাকে অথবা কোনো অভিযোগ থেকে থাকে সেটি শালীন ভাষায় কমেন্ট সেকশনে জানাতে পারেন। কোনো তথ্যের জন্য আমাদের গায়ে কোনো প্রকার দলীয় ট্যাগ লাগাতে চেষ্টা করবেন না, কেননা আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো মত বা পথের প্রতিষ্ঠা করা নয়, বরং বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্য জানানো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত ওয়াইএসআই সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তিনি একজন নির্লজ্জ, সৎ, দেশপ্রেমিক নেতা হিসাবে তার পরিচিতি ছিল। এএইচএম কামরুজ্জামানের জন্ম বর্তমান নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়ার মালন্দী রেলস্টেশন সংলগ্ন নূরপুর গ্রামে মামার বাড়িতে 1923 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিল রাজশাহী জেলার কাদিরগঞ্জ মহল্লায়। তিনি বনেদি জমিদার পরিবারের সন্তান ছিলেন। তার পিতা আব্দুল হামিদ ও মাতা বেগম জেবুন্নেসা। তার 12 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন প্রথম। তার ডাকনাম ছিল হেনা। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। 1951 সালে কামরুজ্জামান জাহানারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী বগুড়া জেলার দুপাচিয়া উপজেলার চামরুল গ্রামের আশরাফউদ্দিন তালুকদারের মেয়ে জাহানারা। আশরাফউদ্দিন তালুকদার ওই অঞ্চলের যোদ্ধার হিসেবে পরিচিত ছিলেন। লেখাপড়া শুরু করেন রাজশাহী কলেজ অ্যান্ড স্কুলে। রাজশাহী কলেজ অ্যান্ড স্কুলের এক শিক্ষক ছিলেন তার ফুফা। তিনি রাজশাহী থেকে চট্টগ্রামে বদলি হয়ে যাওয়ার সময় কামরুজ্জামানকেও সাথে নিয়ে যান এবং চট্টগ্রাম কলেজ অ্যান্ড স্কুলে ভর্তি করে দেন। সেখান থেকেই 1942 সালে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী কলেজ থেকে 1944 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতা যান এবং বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে 1946 সালে অর্থনীতিতে অনার্স পাশ করেন। তিনি রাজশাহী আইন কলেজ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1956 সাল থেকে রাজশাহী জজ কোর্টে আইন ব্যবসা শুরু করেন। কামরুজ্জামান ছিলেন পারিবারিকভাবে রাজনীতি সচেতন। তার দাদা হাজি লাল মোহাম্মদ সরদা কংগ্রেস রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে ওহাবি আন্দোলনের সাথেও তার সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। এ কারণে কংগ্রেস ও প্রথম সারির মুসলিম লীগ নেতাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হাজি লাল মোহাম্মদ 2 বার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী অ্যাসোসিয়েশন ও বরেন্দ্র একাডেমির একমাত্র মুসলিম সদস্য ছিলেন। তার পিতা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন রাজশাহী অঞ্চলের মুসলিম লীগের সভাপতি দায়িত্ব পালন করেন। তিনি 1946 সাল থেকে 1954 সাল পর্যন্ত অবিভক্ত বাংলাদেশ ও পরে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার সম্পাদক হন 1942 সালে। তিনি 1943 থেকে 1945 সাল পর্যন্ত বঙ্গীয় মুসলিম ছাত্রলীগের নির্বাচিত সহসভাপতি ছিলেন। 1956 সালে কামরুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। 1957 সালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1962 থেকে 1965 সালে তিনি 2 বার মৌলিক গণতন্ত্র ব্যবস্থায় জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1966 সালে তিনি ঐতিহাসিক 6 দফা আন্দোলনে আত্মনিয়োগ করেন। 1967 সালে তিনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন। আইয়ুব খান সরকারের নির্যাতনের প্রতিবাদে এবং ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির সমর্থনে 1969 সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 1970 সালে নির্বাচনে পুনরায় তিনি রাজশাহী থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1970 সালে সারা দেশের অস্থির রাজনীতি পরিবেশ বিরাজ করতে থাকে। এমন সময় শেখ মুজিব 5 জন সদস্য বিশিষ্ট দলীয় হাইকমান্ড গঠন করেন। এই হাইকমান্ডের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কামরুজ্জামান। 1970 সালের নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর ত্রাণ কার্যে সরকারের অনিয়া এবং ডিসেম্বরের নির্বাচনে জয়লাভের পরেও আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করা ইত্যাদি কারণে বাঙালিদের মনে অসহিষ্ণুতা দেখা দেয়। বাঙালিরা তখন শেখ মুজিবুর রহমানের ডাকে অসহযোগ আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে 1971 সালের 25 মার্চ রাত্রে পাকিস্তানি সরকার নিরীহ নিরস্ত্র বাঙালি নিধনের উদ্দেশ্যে সেনাবাহিনী লেলিয়ে দেয়, যা ইতিহাসের অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এই কুখ্যাত গণহত্যার সময় পাকিস্তান বাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়, কিন্তু তিনি এর পূর্বেই তার দলের নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছিলেন। তাই তিনি শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ ও আরও কয়েকজন নেতাকে নিয়ে বগুড়া হয়ে কলকাতা চলে যান। সেখানে তার সাথে তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা দেখা হয়। ওখানে তারা সকলে মিলে সরকার গঠনের সিদ্ধান্ত নেন। আর সবার সিদ্ধান্তে 1971-এর 10 এপ্রিল গঠিত হয় প্রথম ওয়াইসআই বাংলাদেশ সরকার, এবং 17 এপ্রিল কুষ্টিয়া জেলা মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ওয়াইসআই সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নবগঠিত মুজিবনগর সরকার তাকে স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কামরুজ্জামান ছিলেন কঠোর পরিশ্রমী। ত্রাণ ও পুনর্বাসনের কাজে তিনি মুক্ত অঞ্চল, শরণার্থী শিবির ও সীমান্ত এলাকায় গিয়ে দিনরাত পরিশ্রম করতেন। যুদ্ধ শেষ হওয়ার পর 1971-এর 22 ডিসেম্বর তিনি অন্যান্য নেতৃবৃন্দ ও মন্ত্রীবর্গ সহ স্বাধীন দেশে ফেরত আসেন। শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি ফিরে এলে সরকার পুনর্গঠিত হয়। সেই পুনর্গঠিত সরকারে তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1972 থেকে 1974 সাল পর্যন্ত তিনি বিভিন্ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1973 সালের সাধারণ নির্বাচনে তিনি রাজশাহীর 2টি সদর গোদাগাড়ি ও তানোর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1974 সালের 18 জানুয়ারি তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1975 সালে নতুন মন্ত্রিসভায় তিনি শিল্পমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। এ সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করলে তিনি বাকশালের কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 1975 সালের 15 আগস্ট কিছু বিপদগামী সেনা কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান নিহত হলে ওই সময় কামরুজ্জামান সহ আরও 3 জনকে গ্রেপ্তার ও কারাবন্দী করা হয়। ওই বছরেই 3 নভেম্বর ভোর 4:30 কারাগারের অভ্যন্তরে তাকে সহ আরও 3 জন নেতাকে কিছু সেনা সদস্য নির্মমভাবে গুলি করে ও বেনট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার মৃতদেহের পোস্টমর্টম রিপোর্টে বলা হয় তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম পাওয়া যায় এবং বিশেষ করে ডান দিকের পাঁজরে এবং ডান হাতের কুনুতে বহু রকমের ক্ষতচিহ্ন পাওয়া যায়। ওই দিনটি বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে সুপরিচিত হয়ে আছে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।